সাংবাদিকক আক্রমণ করার কারণে আপনার খবর লোলে আহিল যে আজি বিজেপি ক্ষমতা ইমান অপব্যবহার হয়েছে যে কংগ্রেস কর্মীর লগতে এই সাংবাদিকও তেওঁলোকৰ রেহাই পোৱা নাই। এইটো আসলতে যেতিয়া ঘরের মুখ্যজনেই তেনে ধরনের আপনার আইন শৃঙ্খলা হাতত লয় তেতিয়া হলে বাকি তলতিয়া সকলো সেইটো কৰিবলৈ সাহস পায়। অসমৰ গৃহমন্ত্রীজনে অসমখনত শান্তি নিবিচাৰে, তেওঁই বিচাৰে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি এটা সৃষ্টি হোক আর সেই কারণে বৈধভাবে আমি কোনফালে দি আহিম কেনেকে আহিম প্রত্যেক থানারপা বারেবার অনুমতি লৈ ডিস্ট্রিক্ট এডমিনিস্ট্রেশন পুলিশ এডমিনিস্ট্রেশনেরপা পারমিশন লৈ আজি আমি নমনোনয়ন পত্র দিবলে গৈছিল। মই ইয়াত বহুবার 2001 2006 2011 2016 2021 প্রতিবারে মই নমনোনয়ন দিবলে যাওঁ, অসংখ্যক লোক ওলায়। এইবারের নিচিনা অভূতপূর্ব সকলো শ্রেণী রাইজর জাতি ধর্ম বর্ণ ভাষা নির্বিশেষে কেনেকৈ কোরপা ওলাই আহিছে নিজে আমি আজি ধরবই পারা নাই। এনেকুৱা ধরনের রেলি মই জীবনতো কতো দেখা নাই। চাও কিমান মহাস করেছে, এটা আপনালোককো টার্গেট করেছে, আপনালোকক মারা মানুষখিনি কংগ্রেসের বলে কৈছে। এই কারণে মই কৈছো কংগ্রেসের মারা যিসকল ব্যক্তি টিভিত ওলাইছে ইমিডিয়েটলি তেওঁলোকৰ বিরুদ্ধে এরেস্ট করব লাগে। তেওঁলোকে কতি কৈছে আপনার তো ভিজুয়াল আছেই, ফটো আছে, যদি নাই আমার পা লৈ লব। যিসকলে বিজেপির ফ্ল্যাগ লৈ আপনালোকক আক্রমণ করেছে, আমাক আক্রমণ করেছে, তেওঁলোকে যদি আমার বলে কৈছে, মই কংগ্রেসের ফল সেই লোকসকলক ইমিডিয়েটলি আপনার এরেস্ট করবর কারণে কৈছো, দৃষ্টান্তমূলক শাস্তি দিবলে কারণে কৈছো। কারণ এই কথাটো আপনার আর কিমান হাতাপতি বহি থাকিব মানুষ আপনার আজি আপনার হাত হাত দিয়ার পিছতো আপনার টিভি ক্যামেরা তেওঁলোকৰ দুষ্কৃতিকারীর ক্রিমিনেলর একটিভিটিজ বন্দি হয়ে থাকার পিছতো সাহস করেছে যে সকল তেওঁলোকৰ মানুহ নহয়, যদি নহয় যিকেইজনে মারিছে সেই লোকক এরেস্ট করবলে কোক তেওঁলোকে। তেওঁলোকৰ ইন্টেনশনটো বেয়া আৰু দিল্লি ডিস্ট্রিক্ট এডমিনিষ্ট্রেশনে যদি আমাক সেইটো রাস্তা দিয়ে আহিবলৈ আমাক অনুমতি দিছে, সেইটো রাস্তাত তেওঁলোকক বারম্বার মই ৰাতিপুৱাৰ কৈ আছো যে তেওঁলোকে এনেধরণে আপনার শিলগুটি মারিব, তেওঁলোকে এইটো পিছফালে দিয়ে করে তেওঁলোকে আমাক বাধা দিব। গতি তার পিছতো যে আপনার পুলিশের প্রেজেন্সত এই কথাবিলাক কৈ আছে, তার মানে আরক্ষীর মূল যেজন ব্যক্তি সেই মূল ব্যক্তিজন ইয়ার প্রত্যক্ষভাবে জড়িত, মই তেওঁ রিজিগনেশন ডিমান্ড করিম। কারণ আইন শৃঙ্খলা তেওঁ নিজেই নষ্ট করব বিচাৰিছে, তেওঁ বিঘ্নিত করেছে আর সাংবাদিকও এড়ি যোৱা নাই। আজি মই সেইকাৰণে ততাতৈয়াকে গোটেই দিন ভাগৰ হৈ থাকিও আজি আপনার আমি মই আপনার খবর লবলে আহিছো, আমি মর্মাহত হৈছো। আজি আপনার সাংবাদিকসকলক যিসকলক তেওঁলোকে মার্ডার করেছে সেইসকলক খবর লবলে আহিছো, আর আমার ফালৰ পৰা সকলো আপনার একেবারে সহানুভূতি আছে। আজি সাংবাদিকে বিভিন্ন নিউজ করবই, সাংবাদিকসকলে আপনার তরুণ গগৈ ডাঙরিয়া কিমান আপনার নিউজ করলে যে কোনোদিন এনে ধরনের সাংবাদিকক কেতিয়ালৈকে আমি কটু কথায় আমি কেতিয়াও তেখেতক অপমান করা নাই। আজি তো গাতে হাত দি দিলে আপনার, গতি গাত হাত দিলে তেওঁলোকৰ নেতাসকলে যিটো বিচাৰে সেইটো করে, নেতাসকলে ইনডাইরেক্টলি কৈ দিয়ে যে আমার এই সাংবাদিকসকলক আপনার ভয় ভীতি করে প্রদর্শন করে রাখব লাগে। তেওঁলোকে মালিকক টিভি চ্যানেল বা বাকিবিলাকক আপনার মেনেজ করব, আর গাঁৱৰ সাংবাদিকবিলাক যিসকলে কষ্ট করে বাতৰি যোগান ধরে বরষুণের তিথি যোগান ধরে সেই লোকসকলক আপনার বিজেপির দ্বারা অত্যাচার করব পিটিব, গতি সেই ঘটনাটার গোটেটো মই আপনার 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 ধিক্ষার দিছো, নিন্দা করছো। আর এই গোটেই সমগ্র সেইদিনা আমি অহা আজি অহাটো এজন সিটিং জাজ দি পেলাই মই পরীক্ষা তেওঁক অনুসন্ধান করব দিছো যে কেনেকৈ কংগ্রেসে লওয়া রেলিত তেওঁলোকে বাধা দিয়ে, পুলিশ নীরব হয়ে বহি থাকে, পুলিশক খবর দিয়ার পিছত পুলিশের প্রেজেন্সত আজি আপনাদের দেখিছে যে সামগ্রীত কেনেদরে আমার গাড়িবিলাক আহিব দিয়া নাই, আমার সভাপতি ডাঙরিয়া আহতেও তেওঁলোকক কেনেকৈ বাধা দিছে। এতিয়া রাইজ তেওঁলোকক ভোট নিদিয়ে, হিমন্ত বিশ্ব শর্মার সরকার ভালকে চলাব পৰা নাই, আজি স্মার্ট মিটারের পৰা আদি করে মেয়ার ভোট নালাগার পৰা আদি করে আজি মৰাণ মটকক অপমান করাকে আদি করে আজি টি গার্ডেনের মানুষক অপমান করাকে আদি করে বিভিন্ন আপনার যাক কাম করেছে এইবিল ভোটের আকার লৈছে। সেই কারণে তেওঁলোকে আজি টোপনি নোহা হয়েছে। আর সেই কারণে ইয়াত হাজরিকা উপাধির এজন এজন আপনার উদ্যন্ত লোক যিজনে আপনার আপনার এই আপনার স্কুলও আপনার ব্যবসায় করে, মই এখানে কম যে তেওঁৰ স্কুলত সেইবিলাক লোকৰ মানুহ পৰিব নালাগে যিবিলাক মানুহক ইয়াক আক্ৰমণ কৰিছে, যিবিলাকক লক্ষ্য কৰি লৈছে। কাৰণ তেওঁলোকে এক প্ৰকাৰে ৰঙা চকু দেখুৱাই ব্যৱসায় চলাব আৰু মানুহক অত্যাচাৰো কৰিব। মই আপোনালোকৰ যিসকলে আহত হৈছে সেইসকলক খবৰ ল'ব আহিছোঁ, মৰ্মাহত হৈছোঁ। আৰু সাংবাদিকক এনেকৈ আক্ৰমণ কৰাটো আমি কংগ্ৰেছে এজ এ হোল ধিক্কাৰ দিছোঁ। ঠিক আছে, ৰক্ষকে ভক্ষক হৈছে,
ৰাইজে ৰাইজে পুলিচৰ আশাত থাকে, সেই পুলিচে যেতিয়া ভয়ত ত্ৰস্তমান বুলি যে এইকাৰণে ত্ৰস্তমান, তেওঁলোকৰ অৰ্ডাৰ নাই, মুখ্যজনে কৈ থৈছে যে আমাৰ এই যিমান যিমানেই আপোনাৰ ল এণ্ড অৰ্ডাৰ চিটুৱেশ্যন ক্ৰিয়েট হওক এইটো আপোনাৰ একো নকৰিব। তাৰ ফলত কি হ'ব, আজি আপোনাৰ ধৰি লওক মোৰ ছিকিউৰিটি নাই, এতিয়া আমাৰ বিধায়কসকলৰ ছিকিউৰিটি আছে, তেওঁ ছিকিউৰিটিয়ে তেওঁলোকক তেতিয়া গুলিতুলি কৰিব, তেওঁক মাৰিব অহাৰ কাৰণে, তেতিয়াই কৈ দিব যে ল এণ্ড অৰ্ডাৰ চিটুৱেশ্যন আপোনাৰ বিঘ্নিত হৈছে, কংগ্ৰেছে কৰিছে, এম এল এ কৰিছে। কিন্তু ছিকিউৰিটিটো দিছেই নিজৰ এম এল এজনক ৰক্ষা দিব, ৰক্ষা কৰিবৰ কাৰণে। তেওঁক যদি নিহত কৰিব আহে, আহত কৰিব আহে, গাড়ী ভাঙিবলৈ আহে, তেতিয়াতো তেওঁতো আপোনাৰ নিজৰ ছেল্ফ ডিফেন্সৰ কাৰণে চৰকাৰেতো আপোনাৰ বিভিন্ন ধৰণৰ যোগান ধৰে। গতিকে এতিয়াতো সেই ধৰণৰ কথাবিলাক আহিছে যে আমি হাতাপতি কিমান বহি থাকিম, কাৰণ আমাৰ গাতে হাত দিয়া আৰম্ভ কৰিছে, মোৰতো লাইফে ৰিক্স হৈ গৈছে, আপোনালোকে দেখিছে। গতিকে সেই ধৰণৰ প্ৰত্যুত্তৰ পাব তেতিয়া, সেই প্ৰত্যুত্তৰ পালে আপোনাৰ আজি আপোনালোকে চাওক, আমাৰ যদি কোনোবা এজনে ইংগিত দি দিলেহেঁতেন যে এই বিজেপি কৰ্মীসকলক আপোনালোকে পিছুৱাই দিয়ক, তেতিয়াহ'লেতো ডক্টৰ একদম ৰাঙলি হ'লহেঁতেন, বিজেপিটো নাইকিয়া হৈ গ'লহেঁতেন ইয়াত, তেতিয়া কি অৱস্থা হ'লহেঁতেন, নিৰ্বাচন যি আমাৰ কি হ'ল হ'লহেঁতেন। কিন্তু ইয়াততো এটা নিজৰ নিজৰ মাজত কাজিয়া হ'লহেঁতেন, এই মহিলাসকলৰ গাত কি দুখ, যিসকলক উচতাই পেলাই লৈ আনিছে, নহ'লে পইচা কাটি দিম বুলি কৈছে, সেই লোকসকলে যদি আজি প্ৰতি আক্ৰমণ পালেহেঁতেন তেতিয়াতো তেওঁলোকৰ অসুবিধা হ'লহেঁতেন। গতিকে কাৰোবাক উচতাই দি, যিসকলে কৰে তেওঁলোকে দূৰৰ পৰা চাই থাকে, উচতাই দি সেই উচতাই জোল খোৱাটো, সেইটো আপোনাৰ বিজেপিৰ এটা আপোনাৰ আপোনাৰ দৈনন্দিন জীৱনৰ এটা কামেই হৈ গৈছে। মই আপোনালোকক গাত হাত দিয়াটো মই ধিক্কাৰ দিছোঁ, আৰু মই সেইকাৰণে আপোনালোকক খবৰ ল'বলৈ আহিছোঁ।